আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে হেক্সাডেসিমাল সংখ্যা 4e বেস 16, এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা হতে বাইনারিতে রূপান্তরের নিয়ম হলো, হেক্সাডেসিমাল সংখ্যার যে প্রতীকগুলো রয়েছে এখানে 4 এবং e, প্রতিটি প্রতীকের সমতুল্য 4 বিট করে বাইনারি মান নির্ণয় করব। কিভাবে? প্রথমে সাজিয়ে নিব। এই যে 4 আমরা প্রথমে লিখব, ই শেষে লিখব, একটু ফাঁকা করে লিখব। সাজিয়ে নেওয়ার পর 4 এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, ই এর সমতুল্য এইখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন প্রশ্ন হলো 4 এবং ই এগুলোর সমতুল্য 4 বিট বাইনারি মান কিভাবে নির্ণয় করব। আমরা একটি কাজ করতে পারি, এই যে ডান দিকে তো ফাঁকা জায়গা আছে, এখানে একটা দাগ দিয়ে এখানে রাব বা গণনা করে নিতে পারি। তো 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটি কোড ধরে বের করতে পারি, যে 8421। এই কোড পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম, 8421 এই কোড ধরে হেক্সাডেসিমাল সংখ্যার যে 0 থেকে f পর্যন্ত 16টি প্রতীক রয়েছে, প্রত্যেকটা প্রতীকের 4 বিট বাইনারি মান এই কোড ধরে বের করতে পারি, 8421। কিভাবে? প্রথমে 4 এর বাইনারি বের করব, 4 এখানে লিখে নিলাম। এবার দেখব 4 সংখ্যাটি এইখানে আছে কিনা। এই যে আছে তো 4, তো 4 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো সব শূন্য হবে। কিভাবে? এই যে 8 এর পরিবর্তে শূন্য হবে, 4 যেখানে আছে সেখানে 1 হবে, যেহেতু 4 এর মান বের করব। 4 যদি এখানে সরাসরি থাকে, 4 এর পরিবর্তে 1, বাকিগুলো সব শূন্য। 4 সরাসরি যদি এইখানে থাকে, 4 এর পরিবর্তে 1, বাকিগুলো সব শূন্য। এটা হচ্ছে 4 এর 4 বিট বাইনারি মান। এবার এই 4 বিট বাইনারি মান 4 এর নিচে লিখলাম, তো 4 এর 4 বিট বাইনারি মান পেয়েছি। এখন ই এর সমতুল্য 4 বিট বাইনারি মান লিখব। তো ই এর সমতুল্য 4 বিট বাইনারি মান কিভাবে বের করব? তো ই এখানে লিখে নিই। এখন একটি বিষয় আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তো ই এর সমতুল্য দশমিক সংখ্যা কিন্তু 14, ই এর সমতুল্য দশমিক সংখ্যা 14। তাহলে আমাদের দেখতে হবে এইখানে 14 আছে কি না, 14 নাই। তারপরে দেখতে হবে 14 যদি না থাকে কোনটা কোনটা যোগ করে 14 হয়, কারণ ই এর দশমিক মান 14। আমরা এইখানে লক্ষ্য করলে দেখতে পাই 8 আর 4 12 আর 2 14, এই তিনটা যোগ করে 14 হচ্ছে। তাহলে এই তিনটা যোগ করে যেহেতু 14 হচ্ছে, 1 যোগ করার দরকার হচ্ছে না। তাহলে প্রথম তিনটা 1 হবে আর 1 এর পরিবর্তে শূন্য হবে। এই তিনটা যোগ করে 14, তাই 8 এর এইগুলোর নিচে 1 হবে, আর 1 যোগ করার দরকার নেই, 1 এর পরিবর্তে শূন্য হবে। যেটা যোগ করার প্রয়োজন নাই তার পরিবর্তে শূন্য লিখবো, তার মান শূন্য হবে, আর বাকি যেগুলো যোগ করব তার মানে 1 হবে। এবার এই 4 বিট বাইনারি মান ই এর নিচে লিখব। তাহলে আমরা 4 এর 4 বিট বাইনারি মান লিখেছি, ই এর 4 বিট বাইনারি মান লিখেছি। এবার এগুলো একত্রে লিখে আমরা ব্র্যাকেট দিব। এই যে প্রথম অংশটুকু প্রথমে লিখব, শেষের অংশটুকু শেষে লিখব, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে বাইনারি সংখ্যার বেস 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে আমরা জিরো সংখ্যাটি পেয়েছি বাম দিকে, এই জিরোর কোনো মূল্য নাই, বামে জিরো, বাম শূন্যের কোনো মূল্য নাই, তাই আমরা ফাইনালি এই শূন্য বাদ দিয়ে এই অংশটুকু লিখতে পারি। অর্থাৎ বামে শূন্যের কোনো দাম নাই, তাই শূন্য বাদ দিয়ে এইটুকু লিখতে পারি। এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। আর কি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের প্রকৃত সমাধান কিন্তু এই অংশটুকু, আর ডান দিকের এই অংশটুকু করা বাধ্যতামূলক নয়, আমি রাফ বা গণনা করেছি বোঝানোর জন্য। তোমরা যদি পরীক্ষার হলে করতে চাও, এটা রাফ বা গণনা আকারে অন্য কোনো স্থানে করতে পারো, পাশে অথবা অন্য কোথাও, কিন্তু এইটুকু করতেই হবে, এটুকু করা বাধ্যতামূলক নয়, কারণ এটুকু রাফ বা গণনা কার্য।